কিছু সত্য কথা জীবনের চলার পথে আপনার কাজে লাগবে, জেনে রাখুন। এক, মাগরিবের আজানের সময় পুকুর পাড়, বাঁশঝাড়, তাল গাছ, বাসার ছাদ অথবা অন্ধকার রুমে থাকবেন না, অস্বাভাবিক কিছু দেখে ফেলতে পারেন। দুই, গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন কালো কুকুর বা কালো বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্লোজ করার চেষ্টা করছে, তবে এটাকে কোনোভাবেই বাম পাশ দিয়ে ক্লোজ করতে দেবেন না, আপনার ক্ষতি হতে পারে। তিন, চার রাস্তার মোড়ে গভীর রাতে একা দাঁড়াবেন না, আপনি ভুল পথে যেতে পারেন, অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হতে পারে। চার, যদি দেখে বাঁশ ছাড়ের কোনো একটি বাঁশ কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে, তবে ওই বাঁশের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ক্ষতি করতে পারে। পাঁচ, আপনি রাতের বেলা কোনো লোকের পেছনে অনেকগুলো কুকুর লাইন পেতে যেতে দেখেন, তবে ভুলে ওই পথে যাবেন না, কারণ লোকের পেছনে কুকুর ঘোরার ব্যাপারটা অনেক খারাপ কিছুই নির্দেশ করে। ৬, ঘুম ভাঙার পর যদি আপনার মনে হয় রুমে অদৃশ্য কেউ একজন আছে, তবে সাহসিকতার সাথে বিষয়টা অবহেলা করুন আর চুপচাপ রুম থেকে বেরিয়ে যান। ৭, রাতে কেউ যদি আপনার নাম ধরে ডাকে, তবে ওইটাকে সাড়া দিয়ে বাইরে যাবেন না, যদি যান তবে আর নাও ফিরে আসতে পারেন। ৮, রাতে পথ চলার সময় যদি অনুভব করেন কিছু একটা আপনার পেছনে পেছনে আসছে কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না, তাহলে সাহস করে আশেপাশে কোনো কবরস্থানে ঢুকে পড়ুন, কারণ কবরস্থান খুবই পবিত্র স্থান। ৯, কখনোই ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা করবেন না, আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে। ১০, রাতের বেলা কখনোই কবরস্থানের পাশ দিয়ে ফুল সাউন্ডে গান বাজিয়ে গাড়ি চালাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি কথাগুলো আপনার মস্তিষ্কে গেঁথে রাখবেন। এবার আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার জেনে নিন। বিড়াল বাড়লে আড়াই কেজি লবণ সৎকা করতে হয়, এটা একটা কুসংস্কার। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে রোগ বেড়ে যায়, এটাও একটা কুসংস্কার। রাতে নখ চুল দাড়ি কোপ ইত্যাদি কাটতে নেই, এটাও একটা প্রচলিত কুসংস্কার। ভাই বোন মিলে মুরগি জবাই করা যায় না, ঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে ডাক দিলে তার যাত্রা অশুভ হয়, এটাও একটা প্রচলিত কুসংস্কার। ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে অমঙ্গল হয়, এটাও একটা কুসংস্কার। ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না, তাতে সংসারে অমঙ্গল হয়। আমাদের সমাজে এসব বহু প্রচলিত কুসংস্কার। যে কোনো খারাপ সময় থেকে বের হতে আপনি সবসময় দোয়া পাঠ করবেন, পবিত্র হয়ে দোয়া পাঠ করলে কোনো অশুভ শক্তি আপনার পাশে আসতে পারবে না।